ঢাকা ডাইনামাইটস। নামটা পরিচিত লাগছে? ছয় বছর আগে এই নামে জাতীয় লীগের টি টোয়েন্টি আসরে প্রতিনিধিত্ব করেছিল বেক্সিমকোর ফ্র্যাঞ্চাইজিটি। নতুন এই লোগোতে বিপিএল এর তৃতীয় আসরে দেখা মিলবে ঢাকা ডাইনামাইটসের। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরের ব্র্যান্ডিং এও সবাইকে টেক্কা দিতে চায় দলটি। And we'll have a road show preferably aro kichu kichu jinish ache jeta I will be very different from the others, that's all I can promise you. লক্ষ্য বিপিএল এর আগের আসরগুলোর কলঙ্কমোচন। সেই ধারায় এবারও বিদেশি ক্রিকেটারদের আনতে সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে কোচ হিসেবে কিউই অলরাউন্ডার জ্যাকব ওরামকে চায় ডাইনামাইটস। দ্যাট আমাদের মেইন ইন্টেনশন অ্যাকচুয়ালি ইজ টু ব্রিং ব্যাক দি ইমেজ অফ বিপিএল হুইচ ওয়াজ টার্নিশড। ফরেন প্লেয়ারসদের সাথে এখন কথা বলছি বা ফরেন কোচেসদের সাথে কথা বলি, দে ভেরি স্কেপটিক্যাল এই বাংলাদেশে এসে খেলতে চাচ্ছেন না। কি কারণে? বিকজ অনেকজন ওই তাদের ডিউস পাননি। আমরা জেকে বোরামের সাথে কথা বলেছি এবং উনি রিপ্লাই করেছেন উইথ সাম কন্ডিশনস। পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এর তৃতীয় আসর খেলতে বাধা না থাকায় সন্তুষ্ট এ কর্তা। তবে এখনও গভর্নিং বডির দিক নির্দেশনা না পাওয়ায় পরিকল্পনা চূড়ান্ত করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো, কারণ আমরা গাইডলাইনটা বিপিএল কমিটি থেকে এখনো পাইনি। রেদওয়ান শেব, চ্যানেল 24, ঢাকা।